সরকারি ঘোষণার পর বাজারে দাম কমেনি তিন পণ্যের। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস, সবজি সহ অন্য সব নিত্যপণ্য। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার থেকে এই সপ্তাহের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, ডিম, পেঁয়াজ, আলু সহ অন্য সব পণ্যের দাম আমাদের জানাবেন। প্রথমে যে জিনিসটা আপনাকে বলতে চাই যে আসলে এখন বিশ্বকাপ ক্রিকেট চলছে, সেই বিশ্বকাপ ক্রিকেটের মতোই মনে হয় কাঁচা বাজারেও নিত্যপণ্য বা সবজির যে দাম সেগুলোর দামের মধ্যেও কিন্তু তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকে আলু বিক্রি হচ্ছে 50 টাকা, অর্থাৎ হাফ সেঞ্চুরি করেছে আলু। পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা কেজি দরে, দেশি পেঁয়াজ এটি, যেটি কয়েকদিন আগেও আসলে 80-90 এই ধরনের দামে বিক্রি হচ্ছিল। 90 হার্জ রিফ্রেশ রেট, 8GB র‍্যাপিড মেমোরি, পারফরম্যান্স সেরা স্টাইলে করা, নেক্সট জি N70। এবং একই সাথে ডাবল সেঞ্চুরি আছে কাঁচামরিচের দামে, যদিও কাঁচামরিচের দাম মাঝখানে 300 টাকা হয়েছিল, কমে এখন 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে সব ধরনের যে পণ্য সেগুলি কিন্তু দাম বেড়েছে। বিক্রেতারা যেমনটা আমাকে বলছিলেন কিছুক্ষণ আগে, সবজির দাম যদি আপনাকে বলতে চাই, একই সাথে যেমন শসা বিক্রি হচ্ছে আজকে মানভেদে 60-80 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুনের দাম 100-140 টাকা মানভেদে বিক্রি হচ্ছে এটি, পটল বিক্রি হচ্ছে 60-70, টমেটো 120, শিম বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। সব ধরনের পণ্যের দামই কিন্তু বেশি। এছাড়া এর আগের সংবাদে যেমন আমরা জানিয়েছি দর্শকদেরকে, ডিমের দামের আবারও অস্থিরতা শুরু হয়েছে, 160 টাকা ডজন দরে ডিম বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামেও কিন্তু কিছুটা বেড়েছে, প্রায় 200 টাকা কেজি, কোনো কোনো ক্ষেত্রে 210-5 এমন দামেও কিন্তু আমরা ব্রয়লার মুরগিতে দেখছি। তো এই দামের যে অস্থিরতা, সেই অস্থিরতায় কিন্তু সাধারণ মানুষ বা সীমিত আয়ের, নিম্ন আয়ের মানুষ কিন্তু সবচেয়ে বেশি বিপাকে আছে। কথা হচ্ছিল অনেকের সাথেই, তারা যেমনটা বলছেন যে আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাজার, এবং এই বাজারে কোনো ধরনের আসলে নজরদারি নেই, সেই অভিযোগও কিন্তু তারা করেছেন, এবং এক ধরনের অসহায়ত্বের চিত্রই কিন্তু উঠে এসেছে। সেই সঙ্গে ইলিশ আহরণ বন্ধ আপনি জানেন, সেই তার প্রভাবে কিন্তু আমরা দেখেছি মাছের বাজারে পড়েছে, প্রায় সব ধরনের মাছের দামই কিন্তু 20-25-50 টাকা কিন্তু কেজিতে বেড়েছে। আজকে যেমন আমরা দেখছিলাম রুই মাছ বিক্রি হচ্ছিল প্রায় 500-550 টাকা কেজি দরে, যেটি 2 কেজির উপরে যে রুই মাছ সেটি। এছাড়া 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তেলাপিয়া, 120 টাকা যে পাঙাশ মাছ ছিল সেটিও কিন্তু 220 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়েছে। তো এই পরিস্থিতি আসলে ক্রেতারা কিন্তু এই দামের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে কিন্তু এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন, এবং ক্রেতারা বলছেন যে এখানে সরকার আসলে নজরদারি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের পরিস্থিতি। রেদওয়ান, নিশ্চয়ই সব ধরনের নিত্যপণ্যের কিছুটা ধারণা পাওয়া গেল আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে মোস্তফা মাহবুব।